ইকবাল সাহেবের এই রক্তদান কর্মসূচিতে আমরা একটা সুন্দর নজির স্থাপন করলাম। রক্তদাতাদেরকে আমরা মঞ্চে বসালাম, তাদেরকেই আমরা মালা পরালাম, তাদেরকেই উত্তরীয় পরালাম। যারা এলাকার এবং ওয়ার্ডের প্রবীণ কর্মী, দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা এখানে সমর্থন করি। এতে হয় কি, দলের যারা সর্বসময় কর্মী, যারা এই যে আমাদের ডাকে রক্ত দিতে আসে, তাদের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয় যেটা আমাদেরকে একটা নিদারুণ স্বীকৃতি দেয়। সেই কর্মসূচির প্রতিফলন আজ ইকবাল আহমেদ এখানে দারুণভাবে করেছে, আমরা সকলে খুব খুশি। লজ্জার কথা যে দেশের প্রধানমন্ত্রী এতৎসত্ত্বেও মণিপুর গেলেন না, 3 মাস ধরে মণিপুর চলছে, তিনি এই 3 মাসে বিদেশ গিয়েছেন 7 বার, আমেরিকা গিয়েছে, স্পেন গিয়েছে, প্যারিস গিয়েছে। আমরা ভাবতে পারি না, মণিপুর একটা আমাদের উত্তর পূর্ব রাজ্যের অন্যতম প্রধান রাজ্য, সরকার হয়ে গেল, সব দলের প্রতিনিধিরা সেখানে যাচ্ছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর সময় পাচ্ছেন। একটা লোকসভার অধিবেশন বর্ষাকালীন হতে পারলো না 18 দিন, কেবল তিনি মণিপুর নিয়ে আলোচনা করতে রাজি নন, প্রস্তাব প্রস্তাব এনে তাকে বাধ্য করা হলো এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। সেখানে এসেও প্রথম 70 মিনিট তিনি মণিপুর উচ্চারণ করলেন না, আমরা ওয়াক আউট করলাম সমস্ত বিরোধীরা, তারপরে তিনি মণিপুরের কথা কিছুটা উচ্চারণ করলেন। এটা আমাদের কাছে অদ্ভুতভাবে আশ্চর্যজনক লেগেছে, এবং হয়তো এমন হতে পারে মোদিজি ভেবে ফেলেছে 2024-এর 15 আগস্ট লালকেল্লাতে আর তার পতাকা তোলা হয়তো হবে, তাই এটা যেমন যাচ্ছে তো থাকে। আপাতত বাংলার বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের যে মনোভাব, সে সম্পর্কে মানুষকে সজাগ এবং সচেতন করে তোলা।